ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিদের সালাত আদায় করা যাবে কিনা? সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়? শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? বিয়েতে পাওয়া স্বর্ণের কি যাকাত দিতে হবে? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? ছোট বাচ্চা থাকা বিশাকাত তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কাশফি ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা বিশাকাত তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন? কোনো অসুবিধা নেই, নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। এরপরে এমডি সালাউদ্দিন আহমদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যে রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন, তিনি পাপিষ্ট হচ্ছেন, তার পাপ তাকে পাবে, কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুইটা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে স্বভাব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত, যদি অনেক ওলামায়ে কেরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। স্বাধীন আদি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান তার রোজা ভঙ্গ হবে না, কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন, স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? না, স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন, এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এতে উজু ভাঙা হবে। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে, বাধ্যবাধকতা নেই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম
যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ওতে ফজরের পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, আমরা দুই গুজিকে রাস্কার দোয়া দোয়া করলেন, এরপর বৃত্তি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। মেফতাহুল জানাতি আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে, যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি, এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে, মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে, আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এতে আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তাহিয়া তাহি আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভঙ্গ হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতর সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতর নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তখন সেক্ষেত্রে আপনি শেষে বিতর পড়বেন। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন, এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহা একরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদাহা কবল আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুলা, তাহলে সেটি ফিতর হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওমান আদাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না।